তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমি ভালো আছি। তো আজকে ব্লগে আমার আছে শিবন মলে। তো চলো শিবন মলে দেখা হচ্ছে। আর দিদি ব্যাগ নিয়ে রেডি হয়ে গেছে যাবে বলে, আর অঙ্ক ভাই এখন দাঁত নামিয়ে আমার মুখ টুক হচ্ছে, সব মুখ পচল। আর দাদু আর ভাগ্নি আর আমার বউ আর মনীষ, চলো মনীষ দেখা হচ্ছে। চলো তোমাদেরকে মন্দিরটা দেখাই পুরোটা। এখান থেকে হাত পা ধুয়ে মন্দির ঢুকতে হয়। তো চলো হাত পা ধুয়ে যাওয়া যাক মন্দির ভিতরে।
তো আমরা এখানে উপর চলে আসলাম গাইস, দেখতে পাচ্ছ এখানে আমার দিদি সব ফটো ওঠানে ব্যস্ত আছে। এটা হচ্ছে মন্দির, সব ফটো উঠে আসতে আছে, দেখতে পাচ্ছ তোমরা। আরে আমার ভাগ্নি দেখো, বাবা রে বাবা কি সুন্দর ফটো। কেমন লাগছে সেটা বলবে কমেন্টে জানাই। তো গাই দেখতে পাচ্ছি এখানে এই ভোগের দোকান, এখানে এদের ভোগ টোক কিনে যাবো ওই মন্দিরে। আর মন্দিরে মোবাইল এলাও নেই তো কিছু দেখাতে পারলাম না গাইস, দেখতে পাচ্ছি অনেক লোক আছে এখানে। যদি তোমার প্রাইভেট গাড়ি ভাড়া করে আসো তো গাড়ি ওপরে আসবে, আর যদি কেউ বসে আসে তো বস ওপরে আসে না, তোমার শ্রেণী দিয়ে ওপরে আসা লাগবে। তো চলো তোমার শ্রেণী দেখায় আসি। দেখতে পাচ্ছ আমার মোটা দিদি একটু উল্টি কষ্ট হচ্ছে। যদি কেউ বসে আসো তো সিঁড়ি দিয়ে আসতে পারবা, আমার বেশি নিচে যাচ্ছি না আর, সবাই খেতে লেগে গেছে। তো চলো ওপরে ওঠা যাক।
সকাল থেকে বিকেল হয়ে গেছে আমার আইসি জায়গায়, তো বিকেলে ভিউটা কত সুন্দর দেখো। গাইস আজকের ভিডিওটা এখানে সেরে গেছে, ভালো লাগলে কমেন্ট করে জানাও আর শেয়ার আনসাবস্ক্রাইব করে দিও। তো বাই।